ডেন্টাল টিপস ইন টু মিনিটসের নতুন একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমরা যেরকম ফ্যাশন করি, মাঝে মাঝে ফ্যাশনের ট্রেন্ডগুলো চেঞ্জ হয়, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের যে টুথপেস্ট আছে এই টুথপেস্টেরও ট্রেন্ড চেঞ্জ হয়, এবং এখন ট্রেন্ডটা চলছে চারকোল টুথপেস্টের। সোজা বাংলায় যদি আমরা বলি যে কয়লা সেইটার যে টুথপেস্ট, চিন্তা করে দেখেন এক সময় কিন্তু আমরাই মানা করেছি যে কয়লা দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না, কিন্তু এখন ট্রেন্ড চলছে যে সেই কয়লার, সেই চারকোলের যেটা টুথপেস্টের মধ্যে মডিফাইড ওয়েতে আনা হয়েছে। কিন্তু সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা কিন্তু এটার বিরোধিতা করছেন। তারা বলছেন যে হ্যাঁ, চারকোল মানেই সেখানে অ্যাগ্রেসিভের পরিমাণটা বেশি থাকবে, এটা হয়তো আপনার দাঁতকে অনেক বেশি মাত্রায় পরিষ্কার করবে, কিন্তু এই যে অ্যাগ্রেসিভ বা খসখসে যে উপাদানটা যেটা আপনার দাঁতকে পরিষ্কার করবে, সেই উপাদানটা বেশি থাকার কারণে সাময়িকভাবে হয়তো বা আপনার দাঁত অনেক ঝকঝকে হবে, অনেক পরিষ্কার হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনাকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে। কি ধরনের প্রবলেম? বিশেষ করে আপনার দাঁতের সেন্সিটিভিটি বেড়ে যাবে, আপনার দাঁত ঠান্ডা বা গরমে শিরশির করবে, আপনি চাইলেই একটা ঠান্ডা আইসক্রিম খেতে পারবেন না, চাইলেই আপনি কফি বা চা খেতে পারছেন না। সো এই যে চারকোল টুথপেস্টে এখন যে আমাদের বাজার বলেন বা সুপার শপ বলেন একদম সয়লাভ, আমি যখন গিয়েছি আমি দেখেছি যে প্রচুর চারকোল টুথপেস্ট এখন বাজারে আছে, এবং প্রচুর মানুষ এই টুথপেস্টগুলোকে কিনছে, যেহেতু খুব কালারফুল, খুব লুক্রেটিভ এক একটা প্যাকেট থাকে, সো মানুষজন কিনে নিচ্ছে। বাট অবশ্যই চারকোল টুথপেস্ট ব্যবহার করার আগে সতর্ক হতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এই চারকোল বা অ্যাগ্রেসিভ যে উপাদানটা এই টুথপেস্টে আছে সেটা যেন আপনার দাঁতের জন্য ক্ষতিকর না হয়। আজকে ডেন্টাল টিপস ইন টু মিনিটস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দিনে দুবার করে ব্রাশ করতে হবে, 2 মিনিট করে। আল্লাহ হাফেজ।